ক্লাইমেট চ্যানেলে আজ আমাদের অতিথি বরেণ্য কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক এবং আবৃত্তিকার, সেই সঙ্গে অভিনয় শিল্পী সুদর্শনা লায়লা হাসান। যখন আমি হাসান ইমাম সাহেবের সাক্ষাৎকার নিচ্ছিলাম, তখন বলছিলাম যে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, একটু পরে লায়লা হাসান এসে ঢুকবেন আর ঘরটা আলো হয়ে যাবে। তোমরা ভালোবাসো তো তাই এসব বলো না। আসলে এই গোপন রহস্যটা কি? আমরা আপনার সঙ্গে অনেক আলোচনায় যাই, পরন্ত বেলায় আর এগুলো বলো না। একসময় হয়তো ছিলাম কিছুটা, ওই একসময়টা কখন? যখন বয়সটা কম ছিল, তরুণ ছিলাম। হ্যাঁ, এই সমস্ত যদি কিছু আমার মধ্যে থাকে তো একের ওপর আল্লাহর কৃতিত্ব, আমার কিচ্ছু না, একেবারে সৃষ্টিকর্তা। হ্যাঁ, কিন্তু নিজেকে ধরে রাখার তো নিজস্ব কিছু মেকানিজম দরকার। না না, একদম না। শোন, একটা মজার গল্প বলি। সবাই আমাকে জিজ্ঞেস করে, এবার আমার কাছের লোকজনকে জিজ্ঞেস করে, আচ্ছা উনি যে এরকম উনি কী করে? উনি বলেন, আমি কিন্তু এই তোমরা এলে বলে চুল আছে না, চুল আছে না, সারাদিনে বসে বললি তো চুল দিই না, চুল কিচ্ছু করি না, কেউ বিশ্বাস করবে না। আমার, আমি সবার সামনে বলি, আমার একমাত্র জিনিস হলো ভেজলিন, অসম্ভব ড্রাই আমার স্কিন, আমার ভেজলিন আমার দিতেই হবে। আচ্ছা, এইটা কেউ বিশ্বাস ভেজলিন নিশ্চয়ই ধন্য হয়ে যায় আপনাকে। আমার সবাই আমার কাছের লোকজনকে জিজ্ঞেস করে যে কী উনি কী করে, সারাদিন যারা বাসায় থাকে তো কিচ্ছু করেন না উনি, এটাই উনি করেন। তো আমি একদিন আমাকে সবাই জিজ্ঞেস করছে, চাপা বলেন কি আন্টি বলেন? তা আমি বললাম, দেখো আমি না সকালে 11টায় নাস্তা খাই, আমাকে সবাই শুনলে বকবে, ভাত খাই, তোমার আসার আগে আমি কিন্তু লাঞ্চ করলাম, সব কাজ আমি শেষ করবো। আমি হলাম সব শেষ শেষ করে গুছিয়ে গাছে বসে আরাম করে খাবো, আর রাস্তা খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে। যাই হোক, তার মানে আপনি খুব ভীষণ অনিয়ম করি, এবং এবং ওরা আমাকে যারা শুনছেন আর বলছে, ও তাহলে আমরাও অনিয়ম করবো, তাহলে আপনার মতো শুনছে, তাই তো? সেটাই মনে হচ্ছে। এটা খুব খুব খারাপ, আমি বললাম যে খুবই খারাপ। এখন একটু আমরা অন্য সিরিয়াস প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে আপনার এই বর্ণাঢ্য সাংস্কৃতিক জীবনে আপনার সহকর্মী, আপনার আরও যারা বন্ধু বান্ধব আছে, তারা কেন একজন লায়লা হাসান হতে পারেনি, কারণ কি? না না না, লায়লা হাসান তো আমার নাম, ওরা ওদের নামে নামে হয়েছে। ওরা যারা আমাদের আহিজা খানম ঝুনু ছিলেন, আমাদের নৃত্যগুরু মাতা, তারপর আরও আমাদের সিনিয়ররা ছিলেন, যারা যারা ছিলেন, তারপর এখনও যারা আছেন, তারা যার যার ক্ষেত্রে ভালো ভালো কাজ করছেন। ছোটকালে কি আপনি একটু দুষ্টুমি করতেন বেশি নাকি শান্ত ছিলেন? না, আমি দুষ্টুমি শান্ত ছিলাম। আমি হ্যাঁ হ্যাঁ, আমি আমরা আসলে আমরা করেছি, আমি করেছি কি ছোটবেলা থেকে। আপনাদের ভাই বোনরাও তো অনেকেই আছেন মিডিয়া জগতে। আমার বড় বোন ডেজি আহমেদ, গুরু আমাদের শ্রী দূরভাষণের শিল্পী, অভিনয় শিল্পী, আর আমার আমার দুলা ভাই তো বলল আহমেদ, উনি তো ছিলেনই অভিনয় জগতে, ওই নাটকও করতেন, ফিল্ম করতেন, ই করতেন এই। আর আমার ভাই বোন ওগুলো চ্যানেলে সবাই গান শিখতো, পরে আর কন্টিনিউ করে বিদেশ চলে গেল, এই চলে এসে করে আর কন্টিনিউ। আপনি কবে এলেন? ধরুন আপনার কি প্রথমে নাটক না নাচ দিয়ে দুটো একসাথে? কি আমাকে কেউ কেউ বলে যে ও তুমি আজকাল অনেক আগে ছোটোবেলায় আর কি বলতেন, ছোটোবেলা না বড় হয়েই, এই ধরো 10-15 বছর আগে, ও আপনি আজকাল নাটক করছেন। আমি বল, আমি বলি কি, শোনো আমি আজকাল করছি, আমি বুলবুল আহমেদের বাবার সাথে নাটক করেছি, বুঝো, হাফ প্যান্ট গেঞ্জি পরে বুল ভাই, আর আমরা আমাদের পাশাপাশি বাড়ি ছিল, তো ওনার আব্বা নাটক করতেন, খান সাহেব খলিল আহমেদ, ওনার স্ত্রী আপনার বড় বোন? বড় বোন, বড় বোন ইসে উনি কি নাটক করতেন, তো উনি একটা নাটক কঙ্কাবতীর ঘাটে মনে হয় নাটকটার নাম, ছোট্ট ওই তো একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে আমি ওনার সাথে নাটক করতাম। আমি তো আজকালও আর রেডিওতে তো করতাম ছোটোবেলায়, খেলাঘর করি, হ্যাঁ আবৃত্তি করতাম, নাটক করতাম, খেলাঘর করতাম, তারপরে আর যত রেডিওতে যত ওই নায়ক নায়িকার ছোটোবেলার চরিত্রগুলো থাকতো, আমি আর ওই মুজাদুল ইসলাম সেলিম, সিপিবির রাজনীতিবিদ, আচ্ছা সিপিবির যে এখন সভাপতি, হ্যাঁ ওইটা ওইটা আর কি করতাম, ও আমরা ওগুলো করতাম। তারপরে টেলিভিশন আরম্ভ হওয়ার সাথে টেলিভিশন করতাম, আর নাচটা আমি এত ছোট ছিলাম যে আমার মনে নাই কার কাছে শিখেছি, নাচ তো পরে আসছি, প্রথম তো কারোর কাছেই শিখি নাই, বাজনা বাজলেই নাকি আমি নাচতাম। তো আমার নানা, আমার বড় দাদু বললে বলতাম নানাকে,
বড়দিদু আম্মাকে বলতেন, দেখ দেখ তো মেয়েটা নাচছে, বড় হলে খুব ভালো নৃত্যশিল্পী হবে। হ্যাঁ, আম্মাকে বলতেন। তারপরে ওই আমি এত ছোটো ছিলাম, কে একটা অনুষ্ঠান হয়েছে আমাকে দেখা যায়নি, একটা ডাইনিং টেবিল নিয়ে এসে আমাকে দাঁড় করে দিয়েছে, কত আড়াই বছর নাকি বলেছিল। তারপরে কাপটা দিয়েছে, তখন আমাদের সময় কিন্তু কাপ মিডল দিয়ে একটাই ছিল, চলছিল দিত। তারপর তখন আপনি ভেবেছিলেন যে আমি বড় হয়ে কিন্তু একদম সাংঘাতিক রকমের দিকপাল হয়ে যাবো, নাচ কিন্তু গানে কবিতা। শোনো শোনো, বড়রা বলে না যে না আমি এমন কিছু হইনি, সেটা বলি না, কিন্তু ওই যে অনেকে একটু দূরদর্শী থাকে, কিংবা আমার কাছে আমার মধ্যে কিছু একটা দেখেছিলেন, হয়তো আমার বেগম সুফিয়াকে আমার কবি, উনি আমার নানির বন্ধু ছিল, আমার একে একই শেরি বাংলা ফজল হক ছিল নানার বন্ধু, আমরা ওই পাড়াতেই বড় হয়েছি। আচ্ছা, হ্যাঁ, এই অবাধ্যেন তারা বাগ ওই দিকে টিকাটুলিতে, তো ওখানে সব বড় বড় মানে তারা রাজনীতিবিদ কিংবা বড় সাহিত্যিক এনার সবাই ছিলেন ওখানে। তো ওই নানি বেগম সুফিয়া কামাল আমার নানির বন্ধু, নানা উনিও বলতেন এইটা আমাদের পাড়ার সাধনা বোস। আমি কি সাধনা বোস বুঝি? আমার তো চার পাঁচ বছর, সাত ছ সাত বছর বয়স, কিংবা আর তার বড় হয়ে শুনেছি আর একটু বড়। আমরা ওই পাড়া ছেড়ে দিয়েছি যখন আমার মনে হয় 10-11 বছর বয়স, পাড়াটা আমরা ছেড়ে আব্বা বাড়ি করলেন ওই অন্য একটা হাট খোলাতে, তখন ওখানে চলে গেলাম। তো যাই হোক, তখন সাধনা, তখন পরে বড় হয়ে দেখলাম সাধনা বোস বিশাল নাম করে বড় একজন নৃত্যশিল্পী পশ্চিমবঙ্গের আর কি, বুঝতে পেরেছি। তখন ওনারা বলতেন সেই পর্যায়ে তো যাই না। সময় কারা আপনার সমসাময়িক কোরিওগ্রাফার অথবা আমার সমসাময়িক নৃত্য পরিচালক? ছায়া, আপনি ছায়াছবিতে কখনো নৃত্য পরিচালনা করেছেন? আমি একটা তো করেছি, ওই যে সৈয়দ হাসান ইমামের লাল সবুজের পালা একটা ছবি করেছেন, ওখানে কবরিয়ার তারিকা নামের একটা স্বপ্ন দৃশ্য যে অন্য গতানুগতিটা, স্বপ্নের মধ্যে একটা অন্যরকম একটা আবহ তৈরি। আমার এই মুহূর্তে না আমি মনে চলচ্চিত্র করি নাই, চলচ্চিত্রে আমাদের চলচ্চিত্রের নাচের মানটা তো সেম ছিল না। করেছিলেন গহরদা, গহর জামিল সাহেব করেছিলেন, বাজি থেকে বেগম, মনে হয় বসুন্ধরা, এগুলোতে ধ্রুপদ নাচ খুব সুন্দর নাচ করেছিলেন। আমি আমাদের ঐতিহ্যবাহী নাচগুলো এখন মনে হয় আমার এখন দুটো দেখা হয় না, এখন মনে একটু ফিরেছে, এখন মানে আস্তে আস্তে মানুষের রুচিরও বদলেছে, আর আমাদের ছেলের পেলে এখন খুব ভালো ছবি বানাচ্ছে। তো আর একটি বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কোনো কিছুতেই ধুমসে শুরু হয়ে যায় নাচ, মানে হিন্দি পোশাকে রাখতে পারি না। আমার আমার পরিবর্তনের জন্য আমার আপনাদের চাচাতো বোনের বিয়েতে এটা দেখে আমি আস্তেই পুছে চলে এসে থাকতে পারি এরকম। হ্যাঁ, কিন্তু এমন একটা আশ্চর্য ব্যাপার, আমার এই ক্যানাডা থেকে আমার একটা ননদ গেছে, আমাকে গিয়ে বলছে যে ভাবি আমার মেয়ের হলুদ আপনার নাচের এটা করতে হবে। আমি বাবা আমি তো এইসব নাচটা জানি না, আমি তো বললে সঙ্গীত করবো এই করবো, আমি তো সেটাই চাই। তুমি চিন্তা করো এখান থেকে গিয়ে আমাদের বাংলা যে বাঙালি নাচ করছে, আমার রবীন্দ্রসঙ্গীত করছে, আর আমরা ওখানে থেকে আমরা এই করছে, কী একটা যে চর্চা হলো। এবং আমি এইটাই বলি, আমরা স্বাধীন হলাম, আমরা মায়ের ভাষা অর্জন করলাম, আমরা মুক্তিযুদ্ধে আমাদের একটা ঠিকানা পেলাম, এখন আমরা ভিনদেশি চর্চা আরম্ভ করে দিলাম, এটা কেন হবে? সেটা খুব দুঃখজনক, এবং আমি মনে করি যে এই ভালো বোধোদয়টা পরের প্রজন্ম সুন্দরভাবে নেই। কিছু কিছু ছেলেমেয়েকেও আমি দেখি যে তারা আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য সুন্দরভাবে নাচ গান এগুলো চর্চা করছে, আপনি যেটা বলেছেন। আপনার ছায়ানটা আছে আমাদের এখন সম্পূর্ণ কিছু একটা বাংলা স্কুলও বোধ হয় করেছে, বিদ্যাপীঠ যেটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন যে সময় নাচে বা গানে, বা আপনি গানে নয় আপনি বলেন কবিতা, আপনি চমৎকার আবৃত্তি করতেন, আপনি অভিনয়, ওই সময় আপনাকে অনুমতি দিয়েছে বাড়ি থেকে? আমার বাড়িতে তো এটা হতো, বাড়িতেই তো আমাদের এগুলো হতো। যেমন আমার মামি যে বেগম নুজাহান মোর্শেদ, খান সালার মোর্শেদের স্ত্রী, উনি যে বঙ্গবন্ধু ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, তো মামি তো আগেই রেডিওতে কাজ করতেন, আর মামি নাটক করতেন, আমার আব্বা নাটক করতেন। হাসান সাহেব যেমন বলছি বললেন প্রথম নারী চরিত্রে অভিনয় করেছিলেন, আমার আব্বা যখন এস এম হলে থাকতেন, মেসেজ করতেন, আব্বা নারী চরিত্রে অভিনয় করতেন, আব্বা নাটক করতেন। কিন্তু আমি শুনেছি যখন সৈয়দ হাসান ইমাম আপনাকে বিয়ের প্রস্তাব দেন,
আপনি জানতেন না, কিন্তু আপনার বাড়ির লোকজন তখন এত সংস্কৃতি মনে হয়েও কিন্তু তারা ভেবেছিল অভিনয়ে শিল্পীর কাছে আপনাকে বিয়ে দেবে। না না, অভিনয় না, অভিনয় ফিল্ম 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 আচ্ছা ফিল্মটা হয়েছিল সিনেমা। হ্যাঁ চলচ্চিত্র, হ্যাঁ একটা ধারণাই ছিল যে চলচ্চিত্রের লোকরা ভালো না, কিন্তু দুই আমাদের দুই নায়ক দেখিয়ে দিল যে চলচ্চিত্রের ভাষা কত ভালো হয়। বুলবুল আহমেদ যেমন ভালো মানুষ ছিলেন, হাসির মানুষ এরকম ভালো মানুষ। হ্যাঁ চলচ্চিত্র হলেই তো এই যে খারাপ হবে তা কোনো মানে নাই। না কিন্তু সৈয়দ হাসান ইমাম তো একজন অন্য ঘরানার মানুষ, রাজনীতিটা সংস্কৃতির সাথে তার ওতপ্রোতভাবে তার প্রতিবাদ তার কর্মকাণ্ড। মামারা তো তাই ছিলেন। হ্যাঁ পরবর্তীতে শুরু থেকে আমি শুনেছি উনি খুব ছোটো কাল থেকে। আপনি এই যে রাজনৈতিক বিষয়গুলো বা তার যে বিপ্লবী একটা চিন্তা চেতনা তার সঙ্গে আপনি নিজেকে কিভাবে মানিয়ে চলেছেন, আপনি নিজেও কি এইরকমই পছন্দ করেন? আমি কিন্তু আমার ছোটোবেলা থেকে রাজনীতি এবং সংস্কৃতি দুটোই আমার পরিবারে দেখেছি। আমার নানা যুক্তফ্রন্টে এমএলএ ছিলেন আলী আহমদ খান। হ্যাঁ মামি তো বললাম, মামিও পলিটিক্স করতেন আমাদের বাড়িতে, এবং যে কোনো একটা অনুষ্ঠান রবীন্দ্র নজরুল জয়ন্তী ঈদের অনুষ্ঠান সব রিহার্সাল আমাদের বাড়িতে। তো লতিফ ভাই, লুৎফুর রহমান ভাই, সৌরভ ভাই, সুধীন দা সবাই আমাদের বাসায় রিহার্সালে আসতেন, নাচের শিল্পীরা সব। আমি তখন ছোট, সবাই বড়রা আলী মমতাজ আলী খান, অঞ্জলি দি, লাইলা খান, মানে আরও কারা কারা ওনারা আসতেন রিহার্সাল। আর নাটকের লোক নাম বললে তো কেউ চিনবে না, শরফুল আলম ভাই তখন চাচা মামাকে বলতাম, তখন আমরা তো অনেক ছোট, মমতাজ আলী খান আর ওনারা আসতেন, গোপাল দে গোপাল দা আসতেন নাচ শেখাতে, জুলফিকার ভাই আসতেন নাচ শেখাতে। হ্যাঁ তো ওনারা আমাদের বাসায় ওইদিকে একদিকে রাজনীতি চলছে, এদিকে সংস্কৃতির চর্চা চলছে, তো আমি তো দেখে এসেছি। তো আপনি বিয়ের কথা কখন শুনলেন এবং যখন শুনলেন তখন আপনার প্রতিক্রিয়া কী ছিল? শোনো আমি বলি, ওই যে যখন চিনতেন সৈয়দ হাসান ইমামকে তখন তো রূপালী পর্দা দেখতাম, হ্যাঁ সিনেমা দিয়ে দেখেছি, আর ওই রেডিওতে যখন আমি খেলাঘর করি উনিও যেতেন ওই ইয়ে করতে, ওই যে নাটক করতে, তখন সে তুমি তো জানোই রেডিওতে যে গোল কাঁচের জানলা ওই দিদি দেখতাম, তার আম্মাকে গিয়ে বলতো আম্মা হাসান ইমামকে দেখলাম এরকম গেরুয়া পাঞ্জাবি পরে, উনি এরকম এরকম করে পাঞ্জাবি গুটাতেন এরকম করে নাটক পাপা এ করে, তো আম্মাকে আপনিও লুকিয়ে লুকিয়ে দেখতেন তো নায়ককে তো কে না দেখে, এই তো নায়ককে প্রতিক্রিয়াটা কেমন? তোমরা দেখেছো, তোমরা তো তোমরা ছোট ওই সময় নাটকে দেখেছো, কিন্তু সেই নায়ক যখন আপনাকে বিয়ে করবার প্রস্তাব দিয়েছে তখন কেমন? না আমাকে তো বলে নাই, আমার বাবা মাকে, কিন্তু আপনার কানে গেছে? আমি গেছে, হ্যাঁ তখন বাড়ি থেকে দিয়ে দিয়ে যাচ্ছে। না না না, আমার আমার শাশুড়ি যেতেন মা বিয়ের আগে প্রতিদিনই যেতেন নিয়ে আমাকে, হ্যাঁ খুব ভালোবাসতেন। মানে বিয়ের আগে আগে তারপরে কথাবার্তা হয়েছে আপনাদের? ওই কাফি ভাইরা ইউএসএস ওই তো আমার ঘর, শুধু কাফি ভাই একা না, খন্দকার রফিকুল হক, হাই সাহেব, হোসাইনি, এই একটা একটা দল ছিল, তারা মিলেই করেছে। আর ওদিকে আনোয়ার ভাই, সিরাজ ভাই, আক্তার ভাই, ওনারা তো আমাকে চেনেন। ইনি না মামা বাড়িতে মানুষ হয়ে তারপরে গেছেন ওখানে দাদা বাড়ি একটু বাগেরহাটে কল্যাতে, যেহেতু বাবা মারা গেছেন দু বছর বয়সে বর্ধমানে লেখাপড়া বর্ধমানে সব কিছু, উনি তো আমাকে চিনতেন না, কিন্তু এনে তো আমাকে ছোটবেলা থেকে চেনেন, আমাকে তো চেনারও খোঁজখবর নেওয়ার কোনো ব্যাপার নেই, উপর দিত রেডিও টেলিভিশন, তখন টেলিভিশন পরে হয়েছে, আমাদের উপর সামনে দিয়ে তো আমি মানুষ হয়েছি। আপনাদের বাসায় এক দম্পতি যাদের সৈয়দ হাসান ইমাম একুশে পদকপ্রাপ্ত, স্বাধীনতা পদকপ্রাপ্ত, আপনি একুশে পদকপ্রাপ্ত, আপনার সন্তানেরা এগুলোকে কীভাবে ভাবে? কিছুই ভাবে কেন, সন্তানেরা আমরা যে কী, ওরা কোথাও গেলে তখন বুঝলো আমার বাবা মা বোধ হয় একটু মূল্য আছে, ওরা ওরা কিছু বদারি করে না, একদম বদার করে না, বাবা মা তাদের কোথাও বলে না, কিছু বলে না। আমার ছেলে একটা এমবেসিতে, ওয়াশিংটন এমবেসিতে গেছে, তো বললে সাক্ষ্য তুমি কাকে নিয়ে কার সাথে এসছো, বলে আমার আব্বুকে, তুমি হাসান ইমাম সাহেবের ছেলে, তুমি কোনোদিন বলো নি তো, আমার তো প্রয়োজন হয়নি বলার, এইরকম আমাদের। আপনারা দেখছেন ক্লাইমেট চ্যানেল, আমরা কথা বলছি বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসানের সাথে। বাংলাদেশ টেলিভিশনের একটি কী বলবো যুগান্তকারী নৃত্য অনুষ্ঠান শিশুদের জন্য রুমঝুম, নাচ শেখার, নাচ শেখার, এবং এটি নাচে একটি নতুন দিগন্ত এনেছে আমি বলবো। শুধু তাই নয়, বরেণ্য যত শিল্পী যেমন রিচি, যেমন এসেছে, কিন্তু এইরকম সুন্দর
নান্দনিক একটি অনুষ্ঠানের চিন্তা আপনার মাথায় কীভাবে এসেছে? না না, এটা মোটা আমার চিন্তা ছিল, এই সম্পূর্ণ চিন্তাটা এসছে মোস্তফা মনে না, আমি বলি এটা হলো খালেদা ফাহমি। আচ্ছা জি, খালেদা ফাহমি আপা ছিলেন প্রোগ্রাম ম্যানেজার ছিলেন। হ্যাঁ হ্যাঁ, খালেদা ফাহমি আপা আমাকে আসলে আমাকে খালা ডাকতাম, আমার আমার আব্বা বস ছিলেন ওনার আব্বা, ওনাকে ডাকতাম আমরা বিলেতি নানা, কারণ ডাকতাম আমি যাই না, ইয়া এরকম এরকম মোটা মোটা গোফট পাল্লা। ওইখানেও আমার কিছু শেখা সাংস্কৃতিক কর্মকাণ্ড ওনার বেশ অনেক মনে আছে, আমরা একটা ষড় ঋতু অনুষ্ঠান করেছিলাম, কী করেছিলাম ওই খালাদের বাড়িতে, ওনাদের উঠানটা লম্বা একটা উঠান ছিল, বারান্দাতে আমাদের স্টেজ হয়ে যেত, তো ওনার প্ল্যানিংটা। তো আমাকে বলে কি তুমি একটা 80 সালে 79 বলেছিলেন মনে হয় যে তোমাকে একটা নাচের ক্লাসে, আমার তো মাথা আকাশ, আমি কি নাচের ক্লাস নিবো, মানে না তোমাকে নিতে হবে, তুমি নাচ শেখাবে। তো আমি এক বছর ভাবলাম যে কী করি কী করি, অনেক চিন্তা ভাবনা করলাম, জিজ্ঞেস টিজ্ঞেস করছি, প্ল্যান করলাম। উনি আপনাকে বলেছেন কারণ উনি জানেন আপনাকে দিক আছে, ও ছোটোবেলা দেখেছে। তো আচ্ছা এই প্রসঙ্গে বলি, আমি এতটুকু একটা মানুষ, আমি কিছুই জানি আমার, কিন্তু আমি সেই যে বাফাতে শিখেছি তারপর কিন্তু আমি কোথাও শিখিনি, কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু মানে, এই যে এখন পর্যন্ত আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে বলবো করে করছি, এখনও করছি, এখনও আমি নিজেও একটু টুকটাক করি, যখন ধরে বেঁধে উঠিয়ে দেয় কোনো রকম আর কি করি, আমি তেমন কিছু না, আবার কম্পোজিশনও করি করছি, কিন্তু আমার কিন্তু সেরকম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। এই জন্য বোধ হয় আপনি বোধ হয় ট্যালেন্টস আর অলওয়েজ বোর্ন নট মেড, এটির একটি মূর্ত প্রতি। সেরকম না কিছু, ওই বুলবুল একাডেমিতে সেই 60 আমি পাশ করে বেরিয়েছি, সেইটুকু পুঁজি আমার, কোনো কিছু শিখিনি আমার, সেই তাকে ভালোবাসার থেকে এগুলো হয়েছে। সঞ্জিদা আপা আমাকে ওই 71 সময় সে শান্তিনিকেতনে গেছি, ওর আমন্ত্রণ জানিয়েছিল আমাদের একবার, আমাদের আবৃত্তি করার জন্য আমাদের দুজনকে একবার, 71 পুরো আমাদের টিম ছিল যে আমরা বেড়াতাম এই শিল্পী সংস্থা, এই যে কি সংগ্রামী শিল্পী সংস্থা আমরা দিতাম, তখন সঞ্জিদা বাবাকে রয়েছে তুমি যদি এখানে না শেখা আমি কিন্তু আমি তাহলে প্রস্তাব দিয়ে আসছি, আমি সঞ্জিদা তো আছেন এখনও, এখন অসুস্থ সঞ্জিদা, আমি মিথ্যা বলছি না কথাটা, হ্যাঁ উনি আমাকে, আমি আমি শান্তিনিকেতনের মতো বিশ্বভারতীর মতো জায়গায় আমার তো খুব আসলে ভালোবাসার থেকে না কিসের থেকে ওইটা বলছে, এবং সেইটারই ফলশ্রুতিটা কিসের হবে যাই না, ছায়ানটের প্রথম নৃত্য শিক্ষক কিন্তু আমি, উনি আমাকে বলছে তুমি যদি ক্লাস নাও তাহলে আমি কিন্তু ডিপার্টমেন্ট খুলি, আমার কিন্তু কোনো জ্ঞান নেই কিছুই না, ও নিজের থেকে যেটুকু জানি। আপনি লেখাপড়ায় তো করছিলেন, কোন তখন না তখন না পাস করেছি আমি, আমি দর্শন শাস্ত্রে এমএ পাস করেছি, তখন তখন না মেয়েদের থেকে দুটো সাবজেক্ট শুনতাম না, দর্শন আর ম্যানেজমেন্ট, তো দর্শন আসবে আম্মা বলতেন কি শোনো, আমি মুগল ফুস করতাম, খেলাঘর করতাম, গাছ গাইড করতাম, ব্লু বার্ড করতাম, নাচ করতাম, গান ওই অভিনয় করতাম, চাঁদের হাট করতাম, আমি পড়বো কোন সময় আম্মা বলতেন কি এইবার যদি তুই পাস করিস, শোনো এইবার যদি পাস করিস আমার আমার নাম বদলাবো, আমার কান কেটে কুকুর গলে, যখন আমি আম্মা পাস তো করছি ওই কোনোরকম, আম্মা পাস তো করেছে নাম বদলাও ওই কোনোরকম পাস করে গেছি, এত কিছু করেও চলে যায় আমার আমার বড় ভাই চার্টার অ্যাকাউন্টেন্ট FCA ফজলুল হাসান, উনি আনিস আমাদের আনিসা কি আনিসুজামান সাহেবের আনিসের ভাইরা, আর ডিজি আমাদের বলবো এরা কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট পয়েন্ট, সেনগড়ি সেনগড়ি আর আমি ছিলাম এত কিছু করে। আমি রুমঝুমের কথা একটু শুনতে চাইছি, ওই সময় আপনি বললেন 79 তারপর 80 থেকে এখনো নাকি হচ্ছে? এখন হচ্ছে। তো এই যে এরকম জনপ্রিয়তার মূলে আসলে কি মানে কি কাজ করছে বলে আপনার মনে হয়? আমি জানি না কি, কিন্তু একটা কথা বলতে পারি যে রুমঝুমে কেউ আসে নাই, আমার এই অনুষ্ঠানটা কেউ করেনি, কিন্তু এসো গান শিখতে অনেকেই করেছে, কিন্তু ফেরদৌস রহমানের জায়গা কেউ নিতে পারে নো। এখানে তাহলে আমি একটু সংযোজন করব, দুটি অনুষ্ঠান, হ্যাঁ শুধু রুমঝুম না, দুটি অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় ছিল দর্শক মণ্ডলী, একটি ছিল এসো গান শিখি, আরেক মহিরুহ ফেরদৌসী রহমান সেটি পরিচালনা করতেন, এখন সাধারণ এখন এখনো আমি বলতে পারি তোমরা বলো সন্ধে হতে যদি ভো ভো,
পতে কলা, পতে কলা, তা পেন্সিল কি একটা জাদুর পেন্সিল, আহা আহা জাদুর পেন্সিল, ওই কথা ওর মিষ্টি করে কথা কি বলবে লিরিক্স, কিন্তু অনেক গুণীমানি, অনেক গণ্য গণ্যমান্য গুণীমানি অনেক এসছেন, তারা নমস্য তাদের জায়গায়, কিন্তু এই জায়গাতে না ভালোবাসে আর বলে আপনি এরকম করে বলেন, বাচ্চাদের মজা করে কথা বললেন, ওইটা ওইটাই বলে কাজ করে গেছে আর কি। পরবর্তীতে শিখিয়েছি কি জানি না, অনেক নাচের স্কুল হয়েছে, অনেক গানের স্কুল, কিন্তু রুমঝুম আর এসব গান শিখি। এবং তখন কি আসবা ওই একটি মাত্র চ্যানেল ছিল, এই যে এত, এই যে একটা কাজ করেছে বিটিভি, যে এত যে আমাদের নাচের বাচ্চা ওই রুমঝুম থেকে, বিটিভির বিশাল একটা অবদান, বিটিভির কিন্তু এটা করেছে যে এটা আমাদের বিরাট পাওয়া। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করবো না যে আপনি পরবর্তী প্রজন্মের জন্য কি করছেন বা কি ভাবছেন, কেননা এই রুমঝুমটা একটা আর্কাইভ, এবং আমি মনে করি যে রুমঝুম আর এসো গান শিখির উপরে কোনো কিছু যেতে পারে না। আমি এই অনুষ্ঠানের ফেরদৌসি রহমানকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাকে সশরীরে এখন আপনার তো একটা বিরাট অবসর সময়, এই সন্তানদের সাথে ছুটে বেড়াচ্ছেন, তাদের রান্না করে খাওয়াচ্ছেন, আগেও আপনি খুব ভালো রান্না করতেন, সংসারটা আসল জায়গা, দেখাশোনা করছেন, কোনটা আপনার মনে হয় যে এত ব্যস্ততা ছিল আর তখন আপনার সংসারে যতটুকু সময় ততটুকু সময় বাইরে ছিল? এবং আমার 91টি পরিবার, শাশুড়ি যা ভাষণ নিয়ে, আচ্ছা এখন আপনার অনেক অবসর, অনেক কাজ কমে এসেছে, এই সময়গুলোকে আপনি কিভাবে ব্যবহার করেন? আমার কি কথা আসমা, আমি অবসর বলে আমার জীবনে কিছু নেই, সারাদিনই সংসারে কাজ করি কাজ করি, আমি ভীষণ বকা খাই স্বামীর কাছে, ছেলের কাছে, ছেলের কাছে। আমরাও যখন এসেছি দর্শক মন্ডলে, আমি খুঁজে পাচ্ছি না তাকে, মনে হচ্ছে এটি তার মেয়ের বাড়ি, বেড়াতে এসেছেন কদিনের জন্য মাত্র, কিন্তু উনি যেভাবে কাজকর্ম সব কিছু থালা বাসন গুছিয়ে রাখছেন তাতে মনে হচ্ছে যে এটি লায়লা হাসানের বাড়ি। আমেরিকাতে ছেলের কাছে তাই করি, আমি বকুন টকুনি খাই, ওগুলো করি, আর তোমার স্বামীকে একটু দেখাশোনা করতে কাজকর্ম, আর আমার নিজের হাতে কাজ করতে আমার খুব ভালো লাগে। আমি চাই আমার সংসারে সুন্দর গুছানো গাছ থাকবে, পরিপাটি থাকবে, তারপর আমি বাড়ি যাবো, এবং আমার বাচ্চার প্রায়োরিটি যখন ছোট, এর জন্য আমি চাকরি করি নাই, ফ্রিল্যান্সার নাচের কাজ করেছি, ওদের গুছিয়ে টুছিয়ে খাওয়ার টাবার দিয়ে টে বিকালে রাস্তা সাজিয়ে তারপরে দিই। এবং আমার শাশুড়ির কথা তো বলতেই হয়, যখন আমি বাড়ি গেছি ওই দুই বাচ্চা বল দফা করে মা সাথে যেতেন, মা বাচ্চা দেখতেন, আমি গেছি। আমরা শুনেছি যে ভীষণ হাসানি মাম আপনাকে দেখে মুগ্ধ হয়ে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিলেন, তিনি তার মাকে জানালেন তখন টেলিফোন, তখন তো বোধ হয় টেলিগ্রাফ আর টেলিফোন ছিল, মোবাইল ছিল না, মা বলেছিলেন আমাকে কিছু জিজ্ঞেস করো না, তোমার পছন্দকে তুমি কাজে লাগো। আমার একটা অহংকার বলতে পারো, অহংকার করতে হয় না, যে আমার বাচ্চাগুলো মানবিক মানুষ, তারা কি করছে, তারা তারা দাঁড়িয়েছে পায়ে, বড় মেয়ে সঙ্গীতে মা বিকর্ণ স্যার স্বাধীনতার পরে যখন ভর্তি হয় শুধু অওয়া জানে, অসি দীর্ঘ জানে না, বিকর্ণেশ্বর এখন হেডমিস্ট্রেস, বিকর্ণেশ্বর স্কুলের হেডমিস্ট্রেস, এবং যার পাশে এখন এসেছি রুম রুমনাজিমাম রুমঝুম, আর অনেকে মনে করে এই রুমঝুম থেকে রুমঝুম, তা না, ফাম্বিতা বাড়ি দেওয়া রুমঝুম নাম দেয়া, ও রুমঝুম ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিল, ও মানার্স থেকে মাস্টার্স করেছে এডুকেশন। আপনার ছেলে খুব ভালো ব্যান্ড করেন শুনেছি, ও হ্যাঁ বাজায়, এবং একটা ছবিও করেছে লকেট বলে, একটা দুপুরে একটা ছবি শর্ট ফিল্ম একটা করেছে, আর টুকটাক আর কি, তো ওরা ভালো ভালো দাঁড়িয়েছে, ভালো আছে, ভালো আছে। সবচেয়ে বড় যে ওরা বাবার মতো অনেকটা কি মানুষ ভালোবাসে, মানুষকে নিয়ে থাকে, মানুষের কাজে লাগে, এটি সবচেয়ে বড় শান্তি। এই প্রজন্মের জন্য আপনার শেষ কথা যদি আমি বলতে বলি আপনি কি বলবেন? আমি বলবো, বলতে চাই যে মাকে যেমন ভালোবাসে, দেশটাকে সেরকম ভালোবাসতে হবে, দেশ আমাদের মা, বলেন দেশ মাতৃকা বলি, এবং অনেক কষ্টে অর্জিত আমাদের মায়ের ভাষা, রক্ত দিয়ে কিন্তু
কটা কটা ভাষা রক্তে অর্জিত হয়েছে, আমাদের ভাষাটা কিন্তু রক্তে অর্জিত। আমরা অন্য ভাষা বলবো, অবশ্যই বলবো, জানবো, জানতে হবে, জানার তো কোনো শেষ নেই। তো কিন্তু নিজের যে ভাষাটাকে অবজ্ঞা করে নেয়, অবহেলা করে নয়, এইটা ভালোবাসতে হবে, ভালো দেশকে ভালোবাসে। এবং মুক্তিযুদ্ধের চেতনা, একুশে চেতনা, বঙ্গবন্ধু যে আমাদের আদর্শ পথ দেখিয়ে গেছেন, সেই আদর্শে যেন আমরা চলতে পারি, তোমরা চলতে পারো আগামী প্রজন্মের কাছে, আমার এই অনুরোধ থাকলো। সবচেয়ে বড় হলো দেশকে ভালোবাসা, মাকে ভালোবাসার মতো দেশকে ভালোবাসা। এবং আমরা অনেকে বলে কী পেয়েছেন, এই যে লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি, এটি অনেক বড় ভালোবাসা। পথ দিয়েই তো ভালোবাসাকে নির্ণয় করা যায় না, তাই না? মানুষের ভালোবাসাটা অনেক বড় ভালোবাসা। আপনার এই খুব কম সময়ের এই সফরে যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এত সুন্দর সুন্দর করে কথা বললাম, এত সুন্দর মুখ থেকে খুব আপ্লুত হলাম, অনেক ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা। তোমাদেরও এই ক্লাইমেট চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। কষ্ট কষ্ট করে কখনো নিশ্চয় এতক্ষণ ধরে আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, সাক্ষাৎকার নেওয়ার জন্য তোমরা এসছো, তুমি, আসমা আহমেদ এবং সঞ্জয় চাকি, ধন্যবাদ। এবং আগামীতে নিশ্চয়ই আবার দেখা হবে, আবার আসলে যোগাযোগ হবে নিশ্চয়ই, ধন্যবাদ। এবং দর্শকবৃন্দ এতক্ষণ যে কষ্ট করে সহ্য করলেন আমার বকবকানি, অনেক অনেক ধন্যবাদ। আপনার মধুর বাণী। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম বরেণ্য আবৃত্তিকার, অভিনয়শিল্পী এবং কোরিওগ্রাফার, একুশে পদকপ্রাপ্ত লায়লা হাসানের সাথে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।